গাইস, আজকের এপিসোডে টপ 5 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, আপনাদের রেগুলার ইউজ লাইফে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই প্রয়োজন হবে। আরেকটি ফটো এডিটর অ্যাপ্লিকেশন রয়েছে, বেস্ট নম্বর ওয়ান ফটো এডিটর অ্যাপ্লিকেশন। আশা করি আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকবেন কন্টিনিউ, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবার জন্য জানতে পারে। ভিডিওটিতে একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাদের কনফিডেন্স বাড়ায় আরও নতুন নতুন ভিডিও বানাতে। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা ফটো এডিটর অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করছি। তো ফটো এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানটায় ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন, ড্রিপ রয়েছে, স্প্রেল রয়েছে, ইমোজি রয়েছে, তো এখানটায় এইসব রয়েছে, সমস্ত কিছুই আমরা দেখব। তো সবার নিচে আমি ব্লুরে ক্লিক করছি। ব্লুরে ক্লিক করার পর আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমার ফাইল থেকে। নিয়ে নেওয়ার পর এভাবে একটু লোডিং হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন এখানটায় আপনারা ব্লুর অ্যাপ্লাই করতে পারবেন, কী ধরনের ব্লুর ইফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। একদম প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে গাইস। তো এখান থেকে চাইলে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন ব্লুর ইফেক্ট। তা বাদেও অনেক সেটিং, অনেক ফিউচার রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা একটু চেষ্টা করবেন শেষ অবধি দেখার। তো এখানটায় ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর গাইস, এখানটায় আপনারা এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনাদের যে কোনো পিকচারের। আমি যে কোনো একটি পিকচার নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এভাবে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন পিকচারটি চলে এসে। তো এখানটায় অনেক ধরনের ক্যাটাগরি ওয়াইজ ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এখান থেকে আপনারা সিলেকশন করতে পারেন। তো এখানটায় যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হচ্ছে সিম্পল, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা ক্লিক করবেন। আর আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে যখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। তো এখানটায় ক্যাটাগরি ওয়াইজ অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনাদের ফটোর। তো ডেফিনেটলি গাইস আমি রেকমেন্ড করব আপনারা রিয়েলি ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটি। আর সমস্ত অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানটা যদি আপনারা চান ইমোজি স্টিকার অ্যাপ্লাই করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে, সেগুলোও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ব্যাক করে যখন আমি চলে আসব, চলে আসার পর এখানটায় সবার নিচে ইমোজিতে ক্লিক করছি। ইমোজিতে ক্লিক করার পর যে কোনো একটি পিকচার আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এভাবে একটু লোডিং হবে। তো এখানটায় অনেক ধরনের স্টাইলিশ ইমোজি রয়েছে, এগুলো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এখানটায় ক্যাটাগরি ওয়াইজ অনেক রয়েছে, এখান থেকে আপনারা সিলেকশন করতে পারবেন। তো গাইস এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটিও ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন গাইস, আমাদের প্রত্যেকেরই মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি রাখা প্রয়োজন। আমরা যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করি বা কোনো আর্টিকেল পড়ছি বা যে কোনো কিছু আমাদের ইম্পর্টেন্ট কাজ করতে হয়, আমাদের লক কিন্তু 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 60 সেকেন্ড পর কিন্তু অটোমেটিক্যালি মোবাইল লক হয়ে যায়। আপনি যদি চান আপনার মোবাইল একদিন কেন, দুদিন কেন, 24 ঘন্টা, 7 দিন লক হবেই না, আপনি এই ধরনের সেটিংও করতে পারেন। তো এর জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আর কিছুই করবেন না। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা শুধু ওপেন করবেন অ্যাপ্লিকেশনটিকে। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর তারপরে আপনারা ব্যাক করে চলে আসবেন। তারপর আপনারা আপনাদের স্ক্রিন যে রয়েছে মোবাইলের স্ক্রিনে লং প্রেস করে রাখবেন। মোবাইল স্ক্রিনে লং প্রেস করে রাখার পর অ্যাড ভিজিট এখানটায় ক্লিক করুন। এখানটায় ক্লিক করার পর এভাবে সোয়াইপ করে আসুন। এখানটায় দেখবেন এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো এভাবে আপনাদেরকে সোয়াইপ করে আসতে হবে। তো দেখুন এখানটায় অ্যাপ্লিকেশনটি চলে এসছে। তো অ্যাপ্লিকেশনটিও আপনারা যে কোনো জায়গায় একটা সেট করে নেবেন ডিসপ্লেতে। তো এখানটায় আমি রেখে দিচ্ছি এনে। তো এখানটায় রেখে দেওয়ার পর এখানটায় যখনই আপনারা ক্লিক করবেন গাইস, এখানটায় বাল্বটির উপরে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের স্ক্রিন একদিন, দুদিন, 4 দিন, 5 দিন পর্যন্ত বন্ধ হবে না, আপনাদের স্ক্রিন লক হবে না, তো আপনাদের স্ক্রিন জ্বলেই থাকবে। তো এভাবে আপনারা ইম্পর্টেন্ট কোনো কাজ করতে পারবেন। যখন আপনারা ইম্পর্টেন্ট আবার নর্মাল করতে চান, তো আবার বাল্বটির উপরে ক্লিক করবেন, আবার আপনাদের মোবাইল যেমনটা নর্মাল ছিল সেরকমটা হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব গাইস নেক্সট অ্যাপ্লিকেশন। এটি রেডিওগ্রাম অ্যাপ্লিকেশন। যত রেডিওগ্রাম অ্যাপ্লিকেশন রয়েছে সব থেকে বেস্ট পপুলার অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি গাইস। তো আপনারা কোন কান্ট্রির রেডিও FM শুনতে চাচ্ছেন, তো এখানটায় সিম্পল আপনারা এখান থেকে সার্চও করতে পারেন, বা এখানটায় যে ম্যাপে রয়েছে যেগুলো একটু করে বিন্দি বিন্দি রয়েছে এগুলোর উপরে যখন আপনারা এখানটা নিয়ে যাবেন অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। আপনার কী ধরনের কোন কান্ট্রির আপনারা রেডিও FM শুনতে চান একদম শুনতে পারবেন ইজিলি গাইস। তো আমাকে খুবই ভালো লেগেছে এই অ্যাপ্লিকেশনটি। যদি আপনারা কোনো কান্ট্রি বা কোনো স্টেট আপনারা সার্চ করতে চান, তো এখানটায় সার্চ করতে পারেন, সেই ধরনের সেটিংও এখানটায় রয়েছে। তো
তো আমি রিকমেন্ড করবো গাইস, আপনারা রিয়েলি ট্রাই করবেন এই রেডিওগ্রাম অ্যাপ্লিকেশনটি, আমাকে খুবই ভালো লেগেছে। আর আপনাদের কোন অ্যাপ্লিকেশনটি ভালো লেগেছে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে বলবেন। এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন গাইস। গাইস এই অ্যাপ্লিকেশনটিও ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, সবার সাইডে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানটায় স্ক্রিন অফ এখানটায় ক্লিক করে দিয়ে অ্যাডমিন পারমিশন দিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশনটির। তো এই অ্যাপ্লিকেশনটির কাজ, এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের মোবাইলে থাকে, আপনারা শেক স্ক্রিন অন অফ এটাকে যদি সবার উপরে অ্যানেবেল করে দেন, আপনার মোবাইলটাকে একটা ঝাঁকা দেবেন লক হয়ে যাবে, আর একটি ঝাঁকা দেবেন লক খুলে যাবে। তো এইভাবে আপনারা সেট করতে পারবেন। তারপরে ওই টু ওয়েব স্ক্রিন এটাকে যদি আপনারা সেট করেন, তো আপনাদের মোবাইল যখনই আপনারা আপনাদের হাত সেন্সারের উপরে রাখবেন অটোমেটিক্যালি লক হয়ে যাবে। সেট করতে পারেন, তো এখানটায় আপনারা সিগনেচার লক অ্যাপ্লাই করতে পারেন। তো এখানটায় আপনাদেরকে সিগনেচার দিতে হবে, আবার কনফার্ম করতে হবে। তো আপনারা আপনাদের ডিসপ্লেতে সিগনেচার করবেন, তাহলে লক খুলবে। সিগনেচার লক দেওয়ার পরও আপনাদেরকে একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইউজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো এখানটায় দেখুন আমি সিগনেচার দিয়ে দিয়েছি, আমার দিয়ে দেওয়ার পর রং হয়েছে, হয়নি। তো এবার দেখুন আবারও হয়নি, এবার আরেকবার দিয়ে দিচ্ছি, তো দেখুন রাইট হয়েছে। রাইট হওয়ার পর এখানটায় আপনাদেরকে আরেকটি পাসওয়ার্ড এন্টার করতে হবে, আপনারা এন্টার করে দেবেন, মোবাইলের লক খুলে যাবে। তো ডেফিনেটলি গাইস নিউ অ্যাপ্লিকেশন ট্রাই করবেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন গাইস। তো এই অ্যাপ্লিকেশনটি আই লাভ পিডিএফ। তো ভেরি ইউজফুল অ্যাপ্লিকেশন গাইস। তো আপনারা যে কোনো ইমেজ, একটা দুটো ইমেজ কাউকে যখন আপনারা সেন্ড করবেন পিডিএফ ফাইল বানিয়ে, আপনারা তাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সেন্ড করতে পারবেন। তার বাদেও অনেক কাজ রয়েছে এই অ্যাপ্লিকেশনটির। সমস্ত কাজ যদি আমি আপনাদেরকে দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি ইমেজ টু পিডিএফ। তো এখানটা দেখুন ইমেজ টু পিডিএফ বলে একটি অপশন রয়েছে, এখানটায় ক্লিক করেছি। ক্লিক করার পর আপনাদের ফাইল থেকে যে কোনো ইমেজ একটি নিয়ে নেবেন। তো সবার উপরে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সমস্ত ফাইল চলে আসবে। তো যে কোনো একটি ইমেজ আমি এখানটায় নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানটায় রাইট চ্যানেলতে ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং হবে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানটা দেখুন সবার নিচে এখানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে, ইমেজ টু পিডিএফ। তো এখানটায় ক্লিক করার পর এভাবে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানটায় আপনার ফাইলে সেভ হয়ে গেছে। তা বাদেও আপনারা যদি এখান থেকে শেয়ার করতে চান, তো সবার সাইডে এখানটায় থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে শেয়ারের অপশনে ক্লিক করুন। তারপর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে আপনারা শেয়ার করতে পারবেন। তো যে কোনো ইমেজকে আপনারা পিডিএফ ফাইল বানিয়ে কাউকে শেয়ার করতে পারবেন। এখানটায় আপনারা পাসওয়ার্ডও এন্টার করতে পারেন। আপনি যতক্ষণ না পাসওয়ার্ড দিচ্ছেন সে এই পিডিএফ ফাইলটি ওপেনও করতে পারবে না। তো এখানটা দেখুন হোয়াটসঅ্যাপ চলে এসে আমার। তো হোয়াটসঅ্যাপে এখানটায় যতক্ষণ না যদি আপনি পাসওয়ার্ড এন্টার করেন এখানটায়, তাহলে যতক্ষণ না পাসওয়ার্ড আপনি দিচ্ছেন এখানটায় ওপেন করতেই পারবে না। তো ডেফিনেটলি গাইস ট্রাই নাও, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন।